ববিতা নয় অনামিকা রায়ের পক্ষে সওয়াল কমিশনের কমিশন সওয়াল করেছে অনামিকা রায় তারই চাকরি পাওয়ার বিষয়ে কমিশনের তরফ থেকে সওয়াল তোলা হয়েছে ববিতা সরকার নয় বাড়তি দু নম্বর প্রত্যাহার হলে চাকরি পাবেন অনামিকা এবং এই ববিতার বদলে অনামিকার জন্য সুপারিশ করা যেতে পারে সূত্রের খবর এই মর্মে হলফনামা জমা দিতে চলেছে কমিশন ববিতার নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যে আজকে কমিশনের হলফনামা জমা দেওয়ার কথা সেখানে অনামিকা রায়ের হয়ে সওয়াল করতে পারে কমিশন হলফনামে এমনটাই বলা হতে পারে এমনটাই আমরা জানতে পারছি আমাদের সঙ্গে অনুমাংশ রয়েছেন অনুমাংশ কমিশন এবার অনামিকা রায়ের চাকরি পাওয়া নিয়ে সওয়াল করতে চলেছে বলে আমরা খবর পাচ্ছি কি বলতে চাইছে কমিশন এই বিষয়ে আজকেই অনামিকা রায় যেটা বক্তব্য সে যে ববিতা সরকার একাডেমিক স্কোরটা তিনি বাড়তি লিখেছিলেন যেখানে দু নম্বর বাড়তি পেয়েছেন কমিশন একটি হলফনামা জমা দেবে আজকে দুপুর তিনটের সময় তাদের বক্তব্য হবে এইটাই কমিশন সূত্রের খবর যে যদি দু নম্বর প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে কিন্তু চাকরিটা পাবে কিন্তু অনামিকা রায় ববিতা সরকার পাবে না সুতরাং শুড বি রেকমেন্ডেড অর্থাৎ অনামিকা রায়কেই রেকমেন্ড বা সুপারিশ করা উচিত এবং এটাও তারা হলফনামায় বলছে ববিতা সরকার যে একাডেমিক স্কোরটা আবেদনপত্রে উল্লেখ করেছিল সেটা কিন্তু বাড়তি ভাবে করেছিলেন তিনি বিলো 60% র্যাঙ্কে পেয়েছেন সুতরাং 60% বিলো র্যাঙ্ক হলে দু নম্বর কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বাদ যাবে সুতরাং এই রেকমেন্ডেশনে তারা কিন্তু তাদের সওয়াল করবেন অনামিকার পক্ষেই এক প্রকার দাঁড়াচ্ছে কমিশন এমনটাই আমরা কমিশন সূত্রে খবর দুপুর তিনটের সময় তার সওয়াল জবাব হবে এরপর আদালত সিদ্ধান্ত নেবে ইতিমধ্যে আদালত সিদ্ধান্ত নিয়ে বলেও দিয়েছে নির্দেশিকা বলেছে যে অঙ্কিত অধিকারীর থেকে পাওয়া 16 লক্ষ টাকা সেটা কিন্তু খরচ করতে পারবে না ববিতা সরকার একবারে আমাদের নজর থাকবে সেদিকে অনুবাংশ ধন্যবাদ।